অ্যাসাইলাম সিকারদের জন্য প্রযোজ্য রোয়ান্ডা চুক্তি সংক্রান্ত বিষয়ে সংক্ষিপ্ত একটি আপডেট। প্রথমত, 7 অগস্ট 2023 তারিখে সরকার ঘোষণা করেছে যে এই চুক্তিটি যদি সুপ্রিম কোর্টে অবৈধ বলে ঘোষিত হয়, এই চুক্তিটি মানে রোয়ান্ডা চুক্তি যদি সুপ্রিম কোর্টে অবৈধ বলে ঘোষিত হয়, তাহলে সরকার প্ল্যান বি নামক একটি নতুন প্ল্যান ঘোষণা করবে। দ্বিতীয়ত, এই প্ল্যান বির অধীনে যে সমস্ত মাইগ্রেন্ট চ্যানেল ক্রসিং করে যুক্তরাজ্যে প্রবেশ করে অ্যাসাইলাম ক্লেম করবেন, তাদেরকে সরাসরি যুক্তরাজ্য থেকে বাইরে, যুক্তরাজ্যের বাইরে অর্থাৎ 4,000 মাইল দূরের একটি ওভারসিজ ব্রিটিশ টেরিটরিতে ফেরত পাঠানো হবে এবং সেই জায়গাতে এই অ্যাসাইলাম সিকারদেরকে রেখে তাদের অ্যাসাইলাম ক্লেমগুলোকে মূল্যায়ন করা হবে এবং এটি প্ল্যান বির অধীনে করা হবে। এবং তৃতীয়ত, উক্ত একই প্ল্যান বির অধীনে সরকার আরও 5টি আফ্রিকান দেশের সাথে কথাবার্তা বলছে, আলোচনা চালাচ্ছে যে ডিপোর্টেশন এগ্রিমেন্ট তৈরি করার জন্য, যে ডিপোর্টেশন এগ্রিমেন্টগুলো হবে রুয়ান্ডা চুক্তির মতো সম্পূর্ণ একটি চুক্তি। তবে এখনও এই 5টি দেশের সাথে কোনো চুক্তি সরকার স্বাক্ষর করেননি। সবচেয়ে বড় যে বিষয়টি, যে আয়ারল্যান্ডকে সরকার টার্গেট করেছেন অ্যাসাইলাম সিকারদেরকে প্রেরণ করার জন্য, সেই আয়ারল্যান্ডে মাত্র বাস করেন 900 জন বাসিন্দা এবং সেখানে পানি এবং পর্যাপ্ত পরিমাণে মেডিকেল যে ফ্যাসিলিটি সেগুলি না থাকা সত্ত্বেও সরকার কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন অ্যাসাইলাম সিকারদের বিরুদ্ধে। তো এই ছিল রুয়ান্ডা চুক্তি সংক্রান্ত বিষয়ে সংক্ষিপ্ত একটি লিগাল আপডেট। ধন্যবাদ।